আজও সারা দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা রংপুরে সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ গাইবান্ধায় ট্রাফিক পুলিশ কাজে ফিরলেও কিছু কিছু পয়েন্টে এখনো দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা সিরাজগঞ্জে এখনো কাজে যোগ দেয়নি ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ফলে বিভিন্ন সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থী আনসার ভিডিপি সদস্যরা একই চিত্র দেখা গেছে বরগুনার পাথরঘাটাতেও এছাড়া টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় দুটি প্রাইভেট কার তল্লাশি করে একশো চার কেজি গাঁজা উদ্ধার করেছে শিক্ষার্থীরা এ সময় তিনজনকে আটক করে মাদকসহ সহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন তারা